তাপস রায় একজন কিংবদন্তি ক্রিকেটার বাংলার ক্রিকেটে, এবং তার অপরিসীম দান, কারণ তারা হচ্ছে ভিত করে গেছেন বলে আজকে আমরা এই রকম জায়গায় দাঁড়িয়ে আছি। আমি তো মনে করি সবসময় যে তাপসদার মতো ক্রিকেটাররা হচ্ছে সিএবির বেঙ্গল ক্রিকেটের ফাউন্ডেশন। আমার প্রচণ্ড শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে ওর ক্রিকেটার হিসেবে, ওর যখন পারফরমেন্স আমি মনে করি। একই বছরে 15টা সেঞ্চুরি, তার মধ্যে একটা ডাবল সেঞ্চুরি, মানে এগুলো, এই পরিসংখ্যানগুলো শুধু নয়, এটা পরিসংখ্যান নয়, এটা কিন্তু সত্যিকারের পারফরমেন্স কাকে বলে সেটা এখন চোখ মানে আঙুল দিয়ে দেখাতে হয় আমাদের। তাপসদা যদি আমি নাটসেলে বলি, আমার দেখা ওয়ান অফ দ্য ভেরি ভেরি স্ট্রং ডিফেন্সিভ ক্রিকেটার, যাকে আউট করা খুব ডিফিকাল্ট ছিল। তাপসদা তো তখন ভবানীপুরের আইডল, খেলাধুলোতে তাপসদাকে চেনে না, দক্ষিণ কলকাতাতে এরকম লোক নেই। খেলার জগতে এলাম মানে ফুটবলটাই আমি এলাম, তখন ক্রিকেট টিকেট অতটা ছিল না, ফুটবল ফুটবলটা এলা। কারণটা হলো বাবা নিজের মামাতো ভাই রাখাল মজুমদার ফেমাস ফুটবলার ছিলেন, ইস্ট বেঙ্গলে খেলতেন, আর আমার বাবা ছিল ইস্ট বেঙ্গল পাগল। আর আমি যে আমাকে আসল মাঠে আরও নিয়ে গেলে, আমার এখানে যে মেয়ে জ্যাঠামশাই থাকতেন তার ছেলে কল্যাণ রায়, ভালো ফুটো রনু ডাকনাম, ওই ভবানী ক্লাবে ফুটবল খেলতো, উনি ফার্স্ট ডিভিশন খেলতেন। তারপর আমার বন্ধু শক্তি বলল যে তুই এইখানে কী করছিস, চল আমার সঙ্গে হোয়াইট বর্ডার ক্লাবে যাবি। তখন হোয়াইট বর্ডার ক্লাবে আমি গেলাম, ওখানে প্র্যাকটিস করতাম, ওখানেই আমার ফুটবলটা আস্তে আস্তে শুরু হলো। আমি সত্যি বলতে কি, আমি তাপসকে কিন্তু ফুটবলার হিসেবেই মূলত জানি, কারণ তাপসের সঙ্গে আমার মূলত মানে পরিচয় হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে অ্যাজ এ ফুটবলার। যে কারণে সেই সময় সুকুমার সমাজবর্তী তাপস রায় এই ডুয়েলটা সবাই খুব উপভোগ করতো, কারণ সুকুমার দারও স্পিড ছিল, উসাইদ দস্তা দারুণ ছিল, তাপস দারও স্পিড ছিল, এই খেলাটা কিন্তু খুব সবাই দক্ষিণ কলকাতার সমস্ত লোক উপভোগ করতো। লেক মাঠে জন শিল্ড হতো, তো জন শিল্ডে তখন 11টাই ফার্স্ট ডিভিশন প্লেয়ার খেলানো যেত। আমি দেখতাম লেক ব্লুজ জন শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, এই লেক ব্লুজের 10টা এরকম ফার্স্ট ডিভিশন প্লেয়ার, নাটাগো খেলছে, শ্রীকান্ত ব্যানার্জি খেলছে, করুণালা খেলছে, সে একটাই ফার্স্ট ডিভিশন প্লেয়ার নয় সেটা হলো তাপস রায়, এবং বিরুদ্ধে তাবড় তাবড় সব ফার্স্ট ডিভিশন প্লেয়াররা খেলছে, এবং সেখানেও মানুষ তাপস খেলছে কিনা খোঁজ নিচ্ছে। তখন হাওড়া ইউনিয়নের সঙ্গে আমাদের খেলা ছিল হাওড়া মাঠে, হাওড়া ময়দানে, একটা পাওয়ার লিগ ইয়েতে, আর ওইখানে হাওড়া ইউনিয়ন আর বাড়িপতি মানে আমাদের কলকাতা ইসমল মোহনমাখানের মধ্যে, মানে এত আকচাকচি খেলা। সেকেন্ড হাফে একটা বল লভ করেছে, আমি বেরিয়ে গেছি থার্ড ব্যাকে লভ ইয়ে করেছি, এখন আমিও লাফিয়েছি, নারায়ণ সান্যালও লাফিয়েছি, নারায়ণদার আগে আমি পড়েছি, ওনার পুরো বডিটা আমার ডান পায়ের হাঁটুতে পড়লো, একটা কট করে আওয়াজ হলো, আমি কিন্তু বুঝতে পারিনি যে এই ঘটনাটা হয়ে গেছে, কিন্তু উঠতে গিয়ে দেখি আমি আর উঠতে পারছি না। তখন দেখলাম যে আমার হাঁটুর এই ডান হাঁটুর লকটা খুলে গেছে। এর কথা কী বলবো, তাহলে আমার কানে এসেছিলো যে ও শেষ, তা আমি শুয়ে আছি, তা উঠলাম, উঠে তো বাড়ি যেতে হবে, দেখলাম একটা লোক নেই, বালিপ্রতিভা সেক্রেটারি ল্যাঙ্কেদার থেকে আরম্ভ করে এবং তপনদা যে আমাকে নিয়ে গেছে, উনিও নেই, কেউ নেই, আমি একা ওই ড্রেসিং রুমে পড়ে আছি। এর মধ্যে আমাদেরই স্কুলে পড়তো, ওর নাম হিতেন চ্যাটার্জি, লেফটার্ম স্পিনার ছিল, ও তখন কাতিদার কাছে প্র্যাকটিস করে। হিতেন আমাকে বললো যে দেখ, তুই তো আর সেইভাবে ফুটবল খেলতে পারবি না, তুই একটা কাজ কর, তুই ক্রিকেট চলতাম, আর ভালো কোচ আছে, ওর নাম কার্তিক ঘোষ, উনি বম্বেতেই ছিলেন। তারপরে মঞ্জরেকার, গুপ্তে, রামচাঁদ, শৈলেন্দ্র রানী, নারী কন্ট্রাক্টর, কেনি, ওরা সব ওনার হাতেই ছাই, এই ঝোঁক কষা লাল টকের চোখের চেহারা, চোখে দিয়ে তাকাতেই কেন কিরম লাগে, তুমি এসো, এসে নেট টাঙানো আছে, সব আছে, আমি তো কাউকে তখন চিনি না,
তো বললো ওই দাদারা সব খেলবে, তুমি যাও নেটের পেছনে গিয়ে দেখো। তারপর তিন দিন আমাকে খালি পেছনে দাঁড় করিয়ে রাখলেন, কাছে খালি বলছে দেখ। চার দিনের দিন আমি পালিয়ে গেছি, আমি পরের দিন আর আসি। এই আবার দেখা দেখি কী আছে এর মধ্যে, যে কত বড় একটা সত্যি লুকিয়ে আছে সেটা তো আমার মাথায় আসি, পরে যেগুলো বুঝেছি। বিরাট বাড়ি, অনেকটা আমাদের ভবানীপুরের বাড়ির মতো, ওইরকম টাইপের পোর্টিকো আছে পাশে, কিন্তু পেছন পাশটায় তো অনেকটা জায়গা, মানে দুটো কংক্রিট উইকেট আছে দেখলাম নেট টেট টানা। দিন পনেরো বাদে আমাকে বলো যে এইভাবে তো হবে না, বিকেলটা আমার একটু দরকার, খাবার নিয়ে আসবো। আমার যে অনেকক্ষণ তাকিয়ে রইল, বলে কী খাবার আনবে, তুমি আমার বাড়িতে খাবে। তখন দেখুন সাউথের ছেলেরা কাতিদার বাড়িতে খাওয়ালাম, তা কাতিরা কী করতো, যাদের একটু ইয়ে হতো তাদের মানে ভাড়াটাও দিয়ে দিত, জীবনটাই ক্রিকেটের পেছনে দিয়ে দিয়েছেন। তখন কী হতো মনে, যে একটা জায়গা ঢুকতে আমার হবে টিভি, বা বাঁধা ধরা গদে পড়ে থাকলে কিচ্ছু হবে। হ্যাঁ, প্রথম ক্লাব মানে এই দু একটা ম্যাচ খেলে গিয়ে ভবানী ভুটলাম, তারপরের বছর যাই হোক কিংকর জামা বাড়ি গিয়ে আমাকে নিয়ে আমি টাউন ক্লাবে শুরু করি, সেই আমার সিরিয়াস ক্রিকেট শুরু হল। তো তাপসদা ওপেনার হিসেবে, কিন্তু তাপসদার স্টাইল যেটা ছিল হয়তো দারুণ ফ্ল্যামবয়েন্স ছিল না, কিন্তু ওই ডিফেন্সিভ অ্যাপ্রোচের মধ্যে, ওই সলিড ব্যাটিংয়ের মধ্যেও একটা নিজস্বতা ছিল আর কি। অ্যান্ড হি প্লেড লট অফ ইয়ার্স ফর বিগ ক্লাবস, হ্যাঁ, লাইক মোহনবাগান, কালীঘাট। তখনকার দিনে কিন্তু এইসব ক্লাবে রেগুলার খেলা সম্ভব ছিল না, এক আধ বছর মানুষ খেলতে পারে কিন্তু নট এভরি ইয়ার। কিন্তু সেই সময় আপনারা কোনো টাকা পেতেন না? হ্যাঁ, তখনকার দিনে খেলাটাই তখন 40 টাকা পেতেন হয়তো, তার মধ্যে ভাগ না, এইখানে হোমে খেলা হলে 10 টাকা আর বাইরে গেলে 40 টাকা, কিন্তু এই আমাদের দেখা যেত 5 টাকা করে আমাদের দিয়ে দিত তো মালিকে, তা দেখা যেত মালি যা রোজগার করছেন সব খেলোয়াড়দের থেকে, খেলোয়াড়দের রোজগারের থেকে বেশি। আর এখনকার খেলোয়াড়রা আপনি তাপসদা শুনলে অবাক হয়ে যাবেন, তারা যে অর্থ উপার্জন করে তারা কোথায় ইনভেস্ট করবে খুঁজে পায় না। আমার রঞ্জি ট্রফি খেলা হল 62-63 ফার্স্ট এইখানে ইডেনগার্ডেন্সে এগেইনস্ট উড়িষ্যা। আর ক্রিকেটে দেখুন তাপসদার তো ঠিক মতো মূল্যায়ন হয়নি, কারণ তাপসরা যে বছরগুলোতে ষাটের প্রথমের দিকে যে সময় কলকাতা মাঠে ম্যাক্সিমাম সেঞ্চুরি করেছে বা ম্যাক্সিমাম রান করেছে, সেই সময় প্রায় তাপসদাকে জোর করে মানে মাঠের সে নোংরা রাজনীতিতে অত রান করার সত্ত্বেও বেঙ্গল খেলতে দেওয়া হয়নি। সে বছর আমার 7টা সেঞ্চুরি হয়ে গেছে, কিন্তু আমাকে বেঙ্গল টিমে তখনও ডাকিনি। এই নিয়ে সিলেকশন কমিটির মিটিংয়ে রেজিস্টার কিং এবং রামনাথ কেনি, যে চিফ কোচ আর অ্যাসিস্ট্যান্ট কোচ, তখন কোচেরও কথা শুনতে হবে, তখন বলছে তাপস রায়কে যদি এই বেঙ্গল টিমে নেওয়া না হয় তাহলে আমি এখান থেকে রেজিগনেশন দিয়ে আমি অল ইন্ডিয়া বোর্ডকে জানিয়ে আমি ব্যাক। ওরা প্রেশারে আমাকে নিতে বাধ্য হলো এগেনস্ট উড়িষ্যা। তো কেনি আমাকে একটা কথা বলেছিলেন, সে মানেটা আমি বুঝতে পারিনি, বলেছিল যে দেখ দেখ না তাপস, প্যাডমে দাদা মত খেল না, বিকাশ দা 50 করেছে, আমি তখন 48, একটা লেগ স্ট্যাম্পের বাইরের বল, তো মারতে গিয়ে আমি ওরম এটা লেগ স্ট্যাম্পের বাইরে, বলটা আমার প্যাডে লেগে ক্যারি করেছিল উইকেট কিপারের কাছে, একটা হাফওয়ার্ডের উইকেট কিপারটা খালি অ্যাপিল করেছে, দেখলাম আম্পায়ার আমাদের বেঙ্গলের এই আম্পায়ার উনি দেখলাম আউট দিয়ে দিলেন আমাকে। আমি একবার ভাবলাম কী আউট দিল, আমি ভাবতে ভাবতে চলে গেছি, কেনি দেখলাম দাঁড়িয়ে আছে এরম করে আর চোখ মুখ লাল হয়ে গেছে, কেনি আমাকে একটা কিচ্ছু বলেনি, খালি বলে ওয়েল ব্যাটে যা তারপর যা। পরের ম্যাচটা এখানে হায়দ্রাবাদ, হঠাৎ অল ইন্ডিয়া যিনি কন্ট্রোল করেন তিনি এসে ঢুকলেন, পঙ্কজ আমার ক্যাপ্টেন, পঙ্কজ তাকে ডাকলেন, ভাইস ক্যাপ্টেন কল্যাণ মিত্র ডাকলো, কেনি কেনি গেল, দেখলাম কী কথা টথা হলো, পঙ্কজদা একটা কথা বললো না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কল্যাণদা মানে কান্তুদা হেভি চাঁচামেচি করছে, ম্যানেজার ছিল ম্যাচটা নিহার মিত্র,
স্পোর্ট ইউনিয়ন ক্লাবে। নিয়ারদা আমার কাছে এলো, এসে আমাকে বললো, তাপস ডোন্ট মাইন্ড, আরও অনেক স্কোপ পাবে তুমি, আজকে এই ম্যাচটা তুমি খেলছো না, তোমাকে কি বলবো। আমার মনে হলো আমার পায়ের তলা মাটি ফাটি নেই, আমাকে কাটলো কেন, একে পঞ্চাশ করতে পারিনি 48, দু নম্বর আমি টাউন ক্লাব, ছোটো ক্লাব, আমার হয়ে বলার জোর, এই হচ্ছে আসল ব্যাপার। সেই বছরটা আমি আর চান্স পেলাম না, তাহলে 12 হলো টিমের পরে ঘুরে বেড়ালাম, পরের বছর ওই রকম টিমে ঘোরাচ্ছে কিন্তু খেলতে আর পারছি। বাইশটা সেঞ্চুরি করেছিলাম খালি কালীঘাট ক্লাবই, প্রথম বছর 7টা, পরের বছর 15টা, ওর মধ্যে একটা ইনক্লুডিং একটা ডাবল সেঞ্চুরি আছে, আর টোটাল আমি এগ্রিগেট করেছিলাম 2470 প্লাস রান। সেই বছরে কিন্তু আমি বেঙ্গলে চান্স পাই, বেঙ্গল আমাকে 30 জনের মধ্যে ডাকি, এই যদি হয় ক্রিকেট খেলে কি, ওই যে নোংরামি হচ্ছে, আমি প্র্যাকটিসটা কমিয়ে দিলাম। কার্তিকদার চোখে এটা পড়েছে, তাপস আসছে না, তখন উনি আমাকে বোঝালে ওরম কথা, কিন্তু আমি এত বছর কাটা পারো কোনো শুনিনি। সেদিন কেন জানি না, বলে দেখ আমার জীবনে এরম হয়েছে, বলে নিজের একটা ঘটনা বললেন, বলে দেখ আমি কি খেলিনি, আমি এই এখন আমার 80 বছর হতে পারলো, আমি তো এখনও প্র্যাকটিস করাই রে, তুইও খেল না, নিজের আনন্দে খেল, তোর দেখবি খেলা দেখবে লোকে আনন্দ পাবে, সেইভাবে খেল না, খেলা ছাড়বি কেন, কে কি করলো না করলো, আর তুই যখন জন্মেছিস না তোর এখানে লিখে দিয়েছে তুই কে পাবি, সেটাকে কোনদিন অস্বীকার করিস না। যে তাপসদা মানে অমর হয়ে থাকবে, তাপসদা একটা মানে শিষ্যকুল করে গেছে যারা খেলাটা ভালোবাসতে পেরে। বেসিকটা যদি শিখতে হয় আমার মতে উনি হলেন সব থেকে ভালো কোচ, মানে মানে হাতে ধরে আমাকে বলতে গেলে হাতে ধরে শিখিয়েছে। কোচিংটা হলো অবজারভেশন, তুমি যত তাড়াতাড়ি অবজার্ভ করতে পারবে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট কী আছে সেটা তুমি করো, প্লাস পয়েন্টটা যা আছে প্লাস পয়েন্টকে কখনো নষ্ট করতে নেই। কিন্তু এখন দেখছি কোচিংয়ে টোটাল জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছে, একটা জিনিস তো ইনবর্ন হয়, আর আরেকটা জিনিস বিশ্বাস করবে তোমরা, জানি না করবে কি না, আমি অন্তত করি, প্লেয়ার জন্মায়, প্লেয়ারকে কোনোদিন কোনো কোচ জন্মায় করতে পারে না, কোচ সঠিক পথটা দেখায়। এইভাবে আর কি জীবনটা কেটে গেল। এখন মাঝে মাঝে এই কোনো কি হয় জানো, এই কিছুদিন ধরে পুরনো লোকদের সাথে কথা টথা বলে যেন পুরনো ব্যথাটা একটু মাঝে মাঝে ফিল করি, সত্যি বলছি, আর মনে হয় আর একটু হয়তো পেতে পারতাম, কিন্তু ওই যে কার্তিকদার কথাটা আমার মা তখনই ভেবে ফেলি, আমার তো লেখা হয়ে গেছে এখানে, আমি কী করে চাই।